হলো এক রয়্যাল বেঙ্গল টাইগারের। আজ সকালে অসুস্থ বাঘটিকে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মারা গেল 10 থেকে 12 বছরের রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘটির ওজন হয়েছিল প্রায় 101 কেজি। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সুন্দরবনের বসিরহাট রেঞ্জের হরিখালি ফরেস্ট ক্যাম্প এলাকায়। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, একটি 10 থেকে 12 বছর বয়সী পুরুষ বাঘ ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে বসিরহাট রেঞ্জের হরিখালি ফরেস্ট ক্যাম্পের হরিণভাঙা জঙ্গলে অসুস্থ হয়ে পড়ে। এই সময় বাঘটিকে উদ্ধার করে বনকর্মীরা। বাঘটি হরিণখালি জঙ্গল এলাকায় বেশ কিছুদিন আগে মিষ্টি জলের পুকুরের ধারে এসে জলপান করে। বন দপ্তরের বনকর্মীরা বাঘটিকে নজরে রাখে এবং চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থাও গ্রহণ করে। হঠাৎই আজ সকালে বাঘটি আরও অসুস্থ হয়ে পড়লে বাঘটিকে জলপথে সজনেখালি ফরেস্ট ক্যাম্পে আনছিল চিকিৎসার জন্য এবং আনার পথে বাঘটির মৃত্যু হয়। তবে বাঘের এই মৃত্যুর বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে বন দপ্তর। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে উজ্জ্বল সরকারের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।